গ্যাসকেট লিক লাক চেঞ্জ করছি দুইটা করে তিনবার বেশ বিষয় মানে টক্কর চলে রাইট গাড়ির উপর ডিপেন্ড করে তো এটা হলো বাইক লাভার ব্যাচেলরের বাইক এটাই চালাবো আমি এখন অস্থির বুঝলাম না আমি সাইড স্ট্যান্ড তুলছি বাট সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর এখনও আমার শো করতেছে তো এখন আছি আমি NS160 আর এই বাইকটা বাইক লাভার ব্যাচেলরের তাজুল ইসলাম লাম ভাইয়ের এই বাইকটার কম্পিটিটর বা কোন দিক থেকে পিছায় আসছে বা কোন দিক থেকে কি হয়ে আছে এই বিষয়গুলো লাম ভাই অলরেডি বলে দিছে সো আমি আর নতুন করে বলবো না আমি জাস্ট এটা চালাবো চালায় কেমন ফিল করতেছি সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো এখন এইগুলোর সাথে ডিফারেন্স কি এটা কোন দিক দিয়ে আছে কোন দিক দিয়ে পিছিয়ে আছে আর কিছুদিন ডিসকাউন্টে চললো 2,08,000 টাকা আর এটার প্রাইস আপনি কত কিনছিলেন এটার প্রাইস আমি কিনছিলাম আমি তো সেকেন্ড হ্যান্ড নিছিলাম মার্কেট প্রাইস ছিল 1,89,000 টাকা 1,89,000 টাকা তো ভাই আমার আর বলার কিছু থাকলো না বাইক লাভার ব্যাচেলর বলে দিছে আমি এটাই চালাই দিব ওকে তবে এটা সিট হাইটের কথা যদি বলি এস এর তুলনায় সিট হাইট একটু কম বাট এমনিতে এর কম্পিটিটর যারা আছে যেমন হর্নেট আটটিয়ার পড়বি এইগুলোর থেকে সিট হাইটটা একটু বেশি মনে হয় আমার কাগজে কলমে আসলে সিট হাইটটা কত সেটা আমি নিচে এখন দিয়ে দিতেছি আপনারা দেখে নেবেন আর এটার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুটটাও আমি নিচে দিয়ে দিতেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো বাইকটা আসলে অনেক ফ্রি বর্তমানে আর তাজুল ভাইয়ের বাইক উনি একদম টিপটপ কন্ডিশনে রাখছেন বাইকটা আর এই বাইকে মেবি উনি 0-100ও মারছেন 11 সেকেন্ডে তো যেটা দেখলেন বাইক লাভার ব্যাচেলর আমার বাইক চালাইতেছে অ্যান্ড আমি এনএস অ্যান্ড এনএসের এই ইনিশিয়াল পাওয়ারটাও আমার ভালো লাগে যদিও এটা 4B থেকে একটু পিছায় আছে বাট অন্যান্য হর্নেট বলেন বা হিরো থ্রিলার বলেন এই দুটো বাইক থেকে এটার ইনিশিয়াল টর্কটা বেশি অ্যান্ড টপে যে 19-20 হয় মানে টক্কর চলে রাইট গাড়ির উপর ডিপেন্ড করে আমি যতটুকু জানি যদিও প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব হচ্ছে না বাট বাইকটা চালাই আমি মজা পাইতেছি বাইকটা এই বাউলা বাউলি করেও মজা আছে আর এটার মার্কেট প্রাইস সম্পর্কে যদি বলি এটার মার্কেট প্রাইস মেবি ABSটা বর্তমানে যেটা মার্কেটে আছে সেটার প্রাইস মেবি 2,18,000 টাকা আর এইটা যে সময় মার্কেটে পাওয়া যাইতো তখন এই বাইকটার প্রাইস ছিল 1,90,000 টাকার কিছু কম বা বেশি লো বাজেটে মানে 2,00,000 টাকার বাজেটের মধ্যে যদি ওভারঅল চিন্তা করেন আপনারা ওভারঅল কোন কোন বাইকটা বেস্ট হবে তাহলে আমি NS-এর কথা বলবো বাট যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন তাহলে আমি বলবো 4B নেন আর এখন যদি আমি ব্রেকিংয়ের কথা আসি এই সেগমেন্টে NS-এর ABS যে ভার্সনটা আছে সেইটার ব্রেকিংটা অনেকটাই বেটার বাট ABS ছাড়া নর্মাল NS বা অন্যান্য যে কম্পিটিটর আছে এদের মধ্যে হর্নেটের ব্রেকিংটা বেটার যেটা লাম ভাই অলরেডি বলছে আপনাদের যেটা আপনারা ভিডিওর ফার্স্টেই দেখছেন বাইকটা চালায় ওভারঅল আমার ভালো লাগতেছে মানে অনেক ফ্রি ফিল হইতেছে সো আমি সামনে একটু ফাঁকা রাস্তা দেখতেছি এখানে আমি আপনাদের 0-100 দেখানোর ট্রাই করব
ওভারটেক হয়ে গেছে আসলে এটাই মানে আমার থার্ড গিয়ারে 100 প্লাস করে সিবিআরে সো আমি এটা ভাবছিলাম যে এটাও থার্ড গিয়ারেই হবে সো 94 এ বাইকটা একটু শিফটিং এর প্রয়োজন ছিল বাট করি নাই এই জন্য আর কি একটু স্লো উঠছে বাট আমি ট্রাই করব আরেকবার আপনাদের দেখানোর যদিও আমার পারফেক্ট শিফটিং হইতেছে না কারণ আমি বাইকটা চালাই অভ্যস্ত না আর আমি আসলে এই 0-100 টেস্টের ভিডিও বানাই না রিসেন্টলি হয়তো বানাইতেছি এই বাইকটা চলছে 18162 কিলোমিটার সো 18162-তে পারফরমেন্সটা এরকম যেটা আপনারা দেখলেন বাইকটার সাউন্ড আমি আপনাদের শোনাই এটা হলো এই 18000 কিলোমিটারের পরে এনএস 160 এর সাউন্ডটা অনেকটাই বেটার এখন পর্যন্ত ভিউয়ার্সদের সাউন্ড শুনাইলাম আমার গ্যাসকিট লিক করা সেটা বলতেছি গ্যাসকিট লিক মানে এই পাশেরটা লিক উপরেরটা ঠিক করাইছি এটা তখন মানে লক্ষ্য করি নাই যে এটা শক কাটছে কিনা আচ্ছা আপনার এই 18000 কিলোমিটার বাইকে কি কি কাজ করানো লাগছে সেটা বলেন 18000 কিলোমিটারে আমি এয়ার ফিল্টার চেঞ্জ করছি দুইবার প্লাগ চেঞ্জ করছি দুইটা করে তিনবার আর তারপরে পিছনের টায়ারের যে বুশটা থাকে রাবার বুশ ওটা চেঞ্জ করছি সামনের ব্রেক প্যাডটা একবার চেঞ্জ করছি পিছনেরটা এখনো চেঞ্জ করি নাই এটা করার টাইম হয়ে গেছে আর ইঞ্জিনে তো এখন পর্যন্ত কোনো হাত দর প্রয়োজন হয়নি বা ক্লাচ প্লেট ইঞ্জিনে হাত বলতে ওই শুধুমাত্র গ্যাস কিটটাই গেছে ওটা তো ইঞ্জিনের ভিতরের পার্ট না তো ইঞ্জিনের ভিতরের কোনো কিছুতে এখনো হাত দেওয়া লাগে নাই আর বাইক কি রকম টানের উপরে থাকে এটা আমার চ্যানেলে সাবস্ক্রাইবাররা দেখেই তো যারা যারা মনে করে যে বাইক টানলে পরে বাইক শেষ হয়ে যায় ও এরকম কিছু আমিও ভাই এটা মানি যে বাইক ভাই না টানলেই অবশ্য বাইকে বসে যায় বাট আপনি খিসাবেন আমাদের মতো দেখবেন যে কি অবস্থা হয় বাইকের এটাই হলো সেই বাইক বাইক লাভার ব্যাচেলরের বাইক যেটা সম্পর্কে আমি আপনাদের বলতেছিলাম এতক্ষণ সো আশা করি ভালো লাগছে এই ভিডিওটাও চলুন তাইলে লাম্বার বাইক লাম্বারে দিয়ে দিলাম বাইক ভালো না এখন আমি আবার সিবিআর চালাবো সিবিআর ভালো না সিবিআরে টান ওঠে না ভাই সমস্যাটা কি হয়েছে আসলে সমস্যা কিছুই হয় নাই কিন্তু আমি 93-94 আসতেছি তারপরও আপনাদের কাউরে ধরতে পারতেছি না কে আমি এই বিষয়টা বুঝতে